সেই প্রবাসীদের জন্য তাদের কল্যাণ সরকার নিয়মিতভাবে কাজ করে চলেছে। একটা সময় ছিল যখন প্রবাসীদের পথে পদে তাদেরকে প্রতারণা থেকে শুরু করে নানা রকমের হয়রানির শিকার হতে হতো, এখন সেই জায়গায় এখন ওইভাবে একেবারে ঢালাওভাবে প্রতারণার এখন সুযোগ অনেক কমে গেছে। এখন বৈধ ভিসা নিয়ে যাওয়ার সংখ্যা আগের তুলনায় অনেক অনেক বেশি, অবৈধভাবে যাওয়ার সংখ্যা একেবারেই হয়তো কমে এসেছে। তার সঙ্গে একেবারে বিমানবন্দরে আগে যে হয়রানি ছিল সেই জায়গায় এখন সেবা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের দূতাবাসগুলো অনেক বেশি প্রবাসীদের কল্যাণে কাজ করে থাকে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা যৌথভাবে প্রবাসীদের কল্যাণে নানান রকম কাজ করে থাকে। আমাদের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা কার্যালয় এবং জেলা পৌরসভার কার্যালয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, যারা শুধুমাত্রই প্রবাসীদের নানান প্রয়োজনে তারা সহায়তা দিয়ে থাকেন। এই যে সমস্ত তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করা হয়েছে, একই সঙ্গে তারা যদি যখন ফিরে আসেন তখন এই যে প্রবাসীদের জন্য কর্মসংস্থান ব্যাক করে সেখান থেকে তারা ঋণ নিয়ে বাইরে যেতে পারে, জমি জমি বিক্রি করে জামার প্রয়োজন হয়, তারপরে তারা ফিরে আসলে সেখানে নানানভাবে বিনিয়োগ করতে পারে। তারা এই যখন কেউ যদি ওখানে মৃত্যুবরণ করেন তাদের সব দেহ নিয়ে আসার ব্যবস্থা করা, সৎকারের ব্যবস্থা করা, তার জন্যে টাকা দেয়া, অনুদান দেয়া, সেগুলো সমস্ত করা হয় সরকারের পক্ষ থেকে। আর প্রবাসীদের যারা সন্তানেরা রয়েছে এখানে, তাদের মধ্যে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তাদের জন্য বিশেষ আবার ভাতার ব্যবস্থা আছে। এমনিতে তারা প্রতিবন্ধী ভাতা পায়, তার উপরে অতিরিক্ত আবার তাদের যেহেতু তারা প্রবাসী সন্তান সেই জন্য তারা ভাতা পায়, তারা আবার আলাদা করে শিক্ষা ভাতাও তারা পায়। কিন্তু এরকম নানানভাবে কিন্তু আমাদের প্রবাসী যারা আছে তাদের সহায়তা করা হয়, তাদের সহযোগিতা করা হয় এবং তাদেরকে উৎসাহ দেওয়া হয় সরকার থেকে, তাদের উৎসাহিত করা হয় তারা যেন তাদের অর্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠান এবং যেন সেটি সুরক্ষিত থাকে এবং সেটির যেন যথাযথ বিনিয়োগ হয়। এই সমস্ত বিষয়ে কিন্তু তাদেরকে সহায়তা করা হয়। এই যে আজকে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যারা বিদেশে যাবেন, এই প্রশিক্ষণ পাওয়া মানে হচ্ছে তাদের এই অভিবাসন শুধু বৈধই নয়, তাদের এই অভিবাসন কিন্তু তাদের জন্য অনেক সহজ হবে, সেখানে গিয়ে সেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়া অনেক সহজ হবে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে প্রবাসীদের সহযোগিতায় পাশে থাকবার জন্য নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু জেলা শেখ হাসিনা সরকার।